স্যার বিষয়টা কি ছিল এবং এখন পর্যন্ত কি হয়েছে, কেন পাঠিয়েছে? আসলে মেসেঞ্জার দিয়ে আমার কাছে একটা চিঠি পাঠাইছে এবং এটা দিয়ে কম খুললে নিজের দল ইচ্ছে করেছে লেটারও দিয়েছে। নিয়ম যেটা বিধানসভার নিয়ম যাতে কোনো ঘটনা লেখা স্পিকারের হাতে প্রয়োজন বুঝে অথেন্টিক কিনা জানার জন্য শৈলী তার কথা আমার শরীর মেসেঞ্জার দিয়ে যেটা পাঠায় সেটা নিজেরই হয়েছে না আমার কাছে দিদি বিধানসভাতে দিতে নাকি আইসে ওনার সাথে কি কথাবার্তা হয়েছে? না কথাবার্তা হয়েছে না, দেখি না গ্রহটা কতটুকু কেউ কেউ তো আবার বইয়ের নেই যেহেতু প্রপার ওয়েতে করলে সেজন্য এটা কোন প্রজেক্টটাকে ইয়ে নেবে আমি যত কনফিউজন তো স্যাটিসফাইড না কেউ তার উপর উচিত করছে কিনা কোনো ব্যাপারটা আছে খুব দেখুন কথা করতেছে যেটা প্রয়োজনে আমি খুব কমু যাওয়া সামনে সৈকিরের দিয়ে থাকবো। সভাপতি কি কিছু বলেছে আপনাকে? একই ব্যাপার দেখে আমি কাল আপনি কি ওনার সাথে মানে কথা কইছেন এই বিষয় নিয়ে বিধায়ক বিশ্বগত সাথে? যে বিধায়ক আপনাকে চিঠি পাঠিয়েছে মেসেঞ্জারে মানে বিশ্বগীত ওনার সাথে কি কথা হয়েছে আপনার বা উনি কি আপনাকে ফোন করে? না আমাকে ফোন করতে ঠিক আছে তাহলে এখন পর্যন্ত মানে ওনার পদত্যাগপত্র বিধানসভায় এসে পড়েছে এবং আমার হাতে উঠে দিচ্ছে তাহলে উনি এখনো ওনার পদত্যাগপত্র নিয়ে আসেনি বিধানসভায় এটাকে গ্রাহ্য করেনি এখন বিধানসভাতে সে নিজে আমার হাতে দিচ্ছে মেসেঞ্জার দিয়ে পাঠানোর জন্য স্পিকার রেজিগনেশন একসেপ্ট হয় নাম কো বুঝে স্যার স্পিকার রেজিগনেশন একসেপ্ট খাদে খায় খাদে খালাই আবু ইট ইস আপন হিম আবু বিনি ব্যাপার এখন আং তিনাং কুবনি রাজনীতি বদল হয়তো তীব্র মত হবেন ভাবন ভাইকে আপনার বোতাম খাই নেবে আপনার অটোমেটিকলি আপনি রিজাইনিং